যাবার রাস্তা ছিল না, লালগড় দিয়ে নেতায় যেতে হয়। দেখলাম সেখানকার অসহায় অবস্থা। এখন গিয়ে দেখুন লালগড়ে নার্সিং কলেজ হয়ে গেছে, কলেজ হয়ে গেছে, বাজার হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, সেতুও তৈরি হয়েছে। এমনকি আপনাদের নয়াঘাটে, নয়াগ্রামে যে ভসরাঘাট সেতু, যেটাকে আমি জঙ্গল কন্যা সুন্দরী সেতু নাম দিয়েছিলাম, তাও হয়েছে। আপনার কলেজ হয়েছে, ঝাড়গ্রামে স্টেডিয়াম হয়েছে, নয়াগ্রামে স্টেডিয়াম হয়েছে, ঝাড়গ্রামে মেডিকেল কলেজ হয়েছে, ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় হয়েছে, কি হয়নি সবটা করে দিয়েছি। আরও যতটুকু বাকি আছে ট্যুরিজমের উপরে সেটাও আমরা করব আস্তে আস্তে। বাকিটা কি আছে? আজকে বিনা পয়সায় রেশন পান, সবাই পান, মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যার এখনো বাকি আছে, দুয়ারে সরকার আবার হবে, 21 থেকে 31 মে গিয়ে নাম লেখাবেন যদি কেউ বাকি থাকেন। 2 কোটি ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, না পেলে গিয়ে নাম লেখাবেন। কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, 1 একর জমির যারা আছে 10,000 টাকা করে। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়েও আমরা অনেক কাজ করছি। আগে আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের যারা স্কুলে পড়ে সরকারি স্কুলে, তাদের জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসা হতো। আমার ঘরে যেখানে লক্ষ্মী আছে, সরস্বতী আছে, দুর্গা আছে, জাহানারা আছে, আমি বাইরে থেকে কেন আনতে যাব? আমি এখানকার তাঁতিদের দিয়ে করাবো, আমি এখানকার সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাবো, আমি এখানকার মা বোনেদের দিয়ে করাবো, ভাইদের দিয়ে করাবো, তাদের ইনকাম বাড়বে, মনে রাখবেন। তাই আমরা এবছর থেকে 3 বছরের অর্ডার দিয়েছি, সমস্ত পাইপ স্কুলের জামা কাপড় সব আমাদের বাংলাতে তৈরি হবে, বাংলার ছেলে মেয়েরা সুযোগ পাবে। আগে ডিম আসতো বাইরে থেকে, হায়দ্রাবাদ থেকে ডিম, হায়দ্রাবাদ থেকে মাছ, আর নাসিক থেকে পেঁয়াজ। নিজস্ব তো বলে কিচ্ছু ছিল না বাংলায়। এখন পেঁয়াজ মুর্শিদাবাদ রপ্তা তৈরি করে, বীরভূম তৈরি করে, মেদিনীপুর তৈরি করে, ঝাড়গ্রাম তৈরি করে, এমনকি ড্রাগন ফল সেটাও ঝাড়গ্রামে হচ্ছে। আগে আপনাদের কত জমি ছিল, অনুর্বর জমি, শুকনো জমি, জল নেই, সেই জমিগুলোকে উর্বর করে ফল লাগানো হচ্ছে, ফুল তৈরি করা হচ্ছে, সবজি তৈরি করা হচ্ছে, মৎস্য চাষ করা হচ্ছে। আগে 500 কোটি টাকার চেক ড্যাম করে দেওয়া হয়েছিল, আবার আরও কয়েকটা চেক ড্যাম ঝাড়গ্রামের জন্য করে দেওয়া হবে, যাতে জলের প্রবলেম আগামী দিন না থাকে, আরও কিছু পুকুর কাটা হবে। গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যারা আছেন তৃণমূলের, আমি দলের মিটিংয়ে তাদের নির্দেশ দিচ্ছি, মানুষের কাজ ফেলে রাখবেন না। বর্ষাকাল আসার আগে টেন্ডারগুলো কমপ্লিট করে কাজ শুরু করে দিন। বর্ষাকাল আসলে কিন্তু আগামী 3 মাস কাজ হবে না, ফলে কাজটা পড়ে থাকবে, আর তারপরে পঞ্চায়েত ইলেকশন আমি কবে ঘোষণা করে দেব তখন কাজটা করার সুযোগ পাবেন না। সুতরাং কাজ করুন চটপট, আর মানুষ দেখুক ঝটপট। এটা কাজের মধ্যে দিয়ে চমকাতে হবে, মানে কাজের চমকানি, ধমকানি নয়, কাজে চমক আসবে, কাজে আলো আসবে, কাজে রোশনি আসবে, কাজে আগ্রহ থাকবে, কাজে অনুপ্রেরণা থাকবে। পঞ্চায়েত সমিতিকেও বলবো, তাই জেলা পরিষদকেও বলবো, মানুষের যা যা করার, এমনকি একজন কেউ মারা গেলে, আমি নানুরে গিয়েছিলাম, দেখেছিলাম 11টা ডেড বডি পড়ে আছে, মৃতদেহ, কবর দেবে একটা সাদা কাপড় জোগাড় করতে পারিনি, তখন থেকে আমার মাথায় ছিল। তাই এখন কেউ মারা গেলে
কাউকে কবর দিতে হলে, কাউকে কফন দিতে হলে, কাউকে দাহ করতে হলে 2000 টাকা করে সে পায়। এই 2000 টাকা আপনার প্রাপ্য, তার থেকে এক পয়সা কম কেউ নেবেন না। আর যদি 2000-এর থেকে কম কেউ দেয়, তাহলে আমাকে ডাইরেক্ট চিঠি লিখবেন, ডিএম কে ডাইরেক্ট চিঠি লিখবেন, লোকাল পুলিশ স্টেশনে এফআইআর করবেন। লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংকে টাকা চলে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে, দুয়ারে রেশন আপনার এলাকা এলাকায় পৌঁছে যাচ্ছে। এই তো গম বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, পুরো গম দেওয়া বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ করছে গরিব মা ভাই বোনেরা, 5 মাস ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা দিচ্ছে না। অথচ কিছু সেন্ট্রাল এজেন্সি দিয়ে তুকলকি কাণ্ড চালাচ্ছে বাংলায়, বাংলার নামে বিজেপি বদনাম করে বেড়াচ্ছে, বাংলার নামে বদনাম করে যেহেতু জিততে পারেনি, আমাকে সরাতে পারেনি, লক্ষ্মীর ভাণ্ডার দেখে ওদের হিংসে হয়। আগে আদিবাসীরা কার্ড পেত না, তপশিলীরা জাতিগত কার্ড পেত না, ওবিসিরা পেত না, মানুষ তার সার্টিফিকেট পেত না, জমির পর্চা পেত না, কৃষক বন্ধুদের ট্যাক্স দিতে হতো, এখন চাষের জমিতে কোনো ট্যাক্স দিতে হয় না। কোথায় পাবেন এই জায়গা? বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় অনেকের বাসস্থান। আস্তে আস্তে আদিবাসী সব পরিবারকে আমরা বাসস্থান করে দেব। মনে রাখবেন, বিনা পয়সায় আজকে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল। এটা আমার মাথা, আগে মেয়েরা পেত শুধু। আমি এই ঝাড়গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই ছেলেটি হয়তো এখন বড় হয়ে গেছে, একটি 8-10 বছরের ছেলে আমার গাড়ির কাছে এসে বলল, দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না? যেদিন সেই কথাটি আমি শুনেছিলাম, তার পরের দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, সাইকেল মেয়েরাও পাবে, সাইকেল ছেলেরাও পাবে, দুজনেই পাক। ক্লাস 9-এ উঠলেই ফ্রি সাইকেল, ক্লাস 12-এ উঠলেই স্মার্টফোন অথবা একটা ট্যাব বিনা পয়সায়। তরুণের স্বপ্ন আপনাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁতিরা তাঁত করবে, তাঁত সাথে দেওয়া হচ্ছে। যারা ছাগল মুরগি পালনের ব্যবসা করতে চান, তাদেরকেও সাহায্য করা হচ্ছে। এবং ঝাড়গ্রামকে আমি অভিনন্দন জানাচ্ছি, ঝাড়গ্রামের সেলফ হেল্প গ্রুপেরা অনেক আমার ডিম উৎপাদন করেছে, মনে রাখবেন, অনেক ডিম উৎপাদন করেছে, আগামী দিন আরও বেশি ডিম উৎপাদন করতে হবে, কারণ চাহিদা আছে, বাজার আছে। এই যে পাথরের জিনিসগুলো বেলপাহাড়ি থেকে তুলে দিলেন আপনারা আমার হাতে, পাথরের থালা, পাথরের বাটি, এর বাজার জানেন? এই যে আমি নাম দিয়েছিলাম, এই যে আপনাদের এখানে একরকম ঘাস হয়, যে ঘাসে আপনারা নানা রকম ব্যাগ তৈরি করেন, সাবুই ঘাস, আমি বাবুই বসন্ত নাম দিয়েছিলাম, সাবুই ঘাস থেকে ব্যাগ তৈরি থেকে শুরু করে সব কিছু হয়।